কাগজের ক্লে দিয়ে কিভাবে টবের মধ্যে ডিজাইন করবেন সেই সব টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি এবং কাগজের ক্লে দিয়ে কিভাবে পাতা কিংবা ফুল বানিয়ে আপনাদের টবকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন তো সেই সব টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে অনেক দিন আগে এই টপটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন খুব বেশি পছন্দ করেছিলেন টপ বানানোটা তো আমি আজকে আবারো আপনাদের সাথে আরেকটি টপ বানিয়ে শেয়ার করব আর এই টপটিকে নিয়ে আপনাদের অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে দিব আশা করছি আমার ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন বাংলাদেশি ব্লগার অননাস মম চ্যানেল থেকে আপনাদের আবার একবার স্বাগত জানাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে আটা পানির সাথে গুলিয়ে নিয়েছি আর পানি কিন্তু ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিতে হবে গরম পানিতে আটা দিলে কিন্তু দলা পেকে যাবে তাই আমি আগেই নর্মাল যে টেম্পারেচার পানি থাকে আমাদের কলে তো সেই পানি দিয়ে আটাগুলো গুলিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পোকামাকড় এটাকে আক্রমণ করতে না পারে তো এখন আমি একটু অনবরত নাড়তে থাকবো নয়তো কিন্তু নিচ থেকে দলা পেকে যাবে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু ঘন হয়ে আসবে আর আমি কাগজের এই ক্লেগুলো কীভাবে তৈরি করেছি এটির একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আমি কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্লিজ ওইখান থেকে দেখে নেবেন আজকের এই ভিডিওতে আবারও দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি যে রেডি করে রেখেছিলাম কাগজগুলো আর সেই কাগজগুলো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা হচ্ছে একদমই অপশনাল এটা কেউ চাইলে করতে পারেন আবার কেউ চাইলে নাও করতে পারেন তো আমি এটা করেছি তার কারণ হচ্ছে এটা কিন্তু একেবারে তুলার মতো সফট হয়ে যাবে আর আমি যখন টপটা বানাবো এতে করে কিন্তু ক্লেটা অনেক সফট হবে আর কিন্তু খুব সুন্দর করে ক্লেটা রেডি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন একেবারে তুলার মতো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ক্লে দিয়ে এটাকে রেডি করব আর এর জন্য আমার যা যা লাগবে এখানে লাগবে হচ্ছে একটি বোতল আর লাগবে হচ্ছে একটি কেচি তো এই বোতলটা দিয়ে আজকে আমি শেপটা রেডি করব এটা হচ্ছে চকলেটের আমার মেয়ে হচ্ছে চকলেট যে খায় তো আমি এগুলো রেখে দিই পরবর্তীতে আমি যেহেতু ডিআইওয়াই করি তখন কোনো না কোনো কাজে ব্যবহার করা যায় এর জন্য আমি সব কিছুই রেখে দিই তো এখানে যে কাগজগুলো দেখছেন এর অর্ধেক আমি উঠিয়ে নিব কারণ আমার পুরোটা কিন্তু লাগবে না বেশি করে গুলিয়ে নিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে পরবর্তীতে কিন্তু ক্লেটা নষ্ট হবে এখন আমি অর্ধেক নিচ্ছি পরবর্তীতে যদি আমার লাগে তখন আরও একটু গুলিয়ে নিব তাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেক নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এদিকে আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি অল্প অল্প করে এই কাগজগুলোর মধ্যে দিয়ে এখন আমি আটা যেভাবে মতে তো সেভাবে করে আটার মতো করে আর কি এটাকে রেডি করে নিতে হবে আর আমি যখন এটাকে রেডি করছি এতটা সফট ছিল আর কি বলবো মানে আমার এতটাই ভালো লাগছিল এটা কিন্তু শুধুমাত্র ব্লেন্ডারে করার কারণে এতটাই সফট হয়েছে তাই তো দেখতে পাচ্ছেন একদম কমে গিয়েছে তা এখন আমি আরেকটু আটা দিয়ে এটাকে আরেকটু সফট করে নেব কাগজের ক্লে দিয়ে টপ বানানোর এই আইডিয়াটি আমার আগের একটি ভিডিওতে দিয়েছিলাম তো সেই ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল এটা কি চাউলের গুঁড়া দিয়ে হবে নাকি তা আমি এখানে আটা দিয়ে করেছি অথবা কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারবেন কিন্তু চাউলের গুঁড়া দিয়ে আমি কখনো করিনি বা আমি এটা করতে কোথাও কিন্তু শুনিনি যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু করে নিতে পারেন আমার কাছে মনে হয় যে চাউলের গুঁড়া দিয়ে করলে কিন্তু বেশি একটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি বোতল নিয়েছি আর বোতলটাকে আমি এখন কেটে নিব চকলেটের যে কেচিংটা তো সেটা আমি উপরে বসাবো আর এই তো দেখতে পাচ্ছেন আমি এই নিচের অংশটা এভাবে কেটে ফেলে দিয়েছি আর উপরের অংশটা এভাবে করে নিব আর উপরে চকলেটের এই তো কেচিংটা আমি উপরে বসিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটি শেপ হবে আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো এখন আমি এর মধ্যে কাগজের ক্লে দিয়ে একেবারে জড়িয়ে সুন্দর একটি টপ বানিয়ে নিব আর এখন আমি নিচ অংশে একটি পলিথিন দিয়ে দিব তার কারণ হচ্ছে এই টপটি যদি আমি ট্রের মধ্যে রেডি করি
এরপর যখন এটা শুকাবে এটা কিন্তু আর উঠতে চাইবে না। আর যখন আমি টানাটানি করে উঠাতে যাব তখন কিন্তু টপটা নিচ দিয়ে ভেঙে যেতে পারে। আর আমি যদি পলিথিনের উপরে বানিয়ে নিই এটা কিন্তু টান দিলে খুব সুন্দর করেই কিন্তু উঠে যাবে। এখন সেই রেডি করা কাগজের ক্লেগুলো নিয়ে নিলাম, এখন আমি অল্প অল্প করে এটার মধ্যে লাগিয়ে নিব। প্রথমে আমি যেখানে জোড়া দিয়েছি সেখানে লাগিয়ে নিব, এতে করে এই জায়গাটা একটু শক্ত হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই সহজ, আপনি অল্প অল্প করে নিয়ে উপরে নিচে সব জায়গায় একটু একটু করে জড়িয়ে নেবেন। আর এটা কিন্তু বলার চাইতে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। কাগজের ক্লেগুলো লাগাতে লাগাতে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমি কিন্তু এখন উপরের দিকে উঠে যাচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ, আপনি অল্প অল্প করে জড়িয়ে জড়িয়ে এটার মধ্যে লাগিয়ে নেবেন। এটা শুকাতে কিন্তু কমপক্ষে এক সপ্তাহ লাগে, একদম কড়া রোদে কিন্তু এটা শুকাতে হবে। আরও কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছিলেন রং করতে যাতে আমি অবশ্যই দেখাই। আমি যখন রং করেছিলাম তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো যাই হোক আর তো করতে পারিনি। তো এই টপটা এখন আজকে যে বানাচ্ছি তো সেটা কিন্তু রং করতে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটা রং করার জন্য আগে টপটা শুকাতে হবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। আর এই তো দেখতে পাচ্ছেন উপরের সাইডটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নিচের যে অংশটুকু আছে তো সেই অংশে আমি এখন তো কাগজের ক্লে দিয়ে এটাকে জড়িয়ে নেব। উপরের অংশে খুব সুন্দর একটি ডিজাইন হবে, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। উপরের যে অংশটুকু দিয়ে আমরা ফুলের স্টিক রাখবো বা ফুল বা যাই কিছু রাখি না কেন সেই অংশটা যাতে আরও বেশি দেখতে খুব সুন্দর লাগে, তো তাই আজকের এই টপটিতে আমি সেই ডিজাইনটি করব। আর এতে দেখতে পাচ্ছেন নিচের অংশটা যেহেতু খোলা আর খুব সহজে ভিতর দিয়ে হাত ঢুকিয়ে এভাবে করে কাগজের ক্লেগুলো লাগিয়ে নেওয়া যাবে। পরবর্তীতে কিন্তু আমি নিচের অংশটা বন্ধ করে দিব, এখন আপাতত খোলাই থাকুক, আমি যেহেতু কাগজের ক্লেগুলো জড়াবো আর সেই জন্য যাতে আমার খুব বেশি হেল্পফুল হয়। আর এই তো অলরেডি দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে কিন্তু পুরো টপটা আমি কভার করে নিয়েছি। আর এখন আমি প্যাটের যে অংশটা এটা একটু মোটা করব, মানে নিচ থেকে একটু চিকন হয়ে উপরে আরেকটু মোটা হয়ে এরপর আবার একটু চিকন হয়ে উঠবে, তো এই শেপটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এটা শুধুমাত্র কাগজের ক্লে দিয়ে এভাবে করে একটু একটু করে দিয়ে দিয়ে এই জায়গাটা মোটা করতে হবে, আর এটা দেখতে তারপর কিন্তু খুব বেশি সুন্দর লাগবে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যাদের বাচ্চা আছে তো ওরা যেহেতু লেখাপড়া করে এই কাগজগুলো কিন্তু আমরা কেজি হিসেবে বিক্রি করে দেই, আর যদি না বিক্রি করি সেক্ষেত্রে এই কাগজগুলোকে ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখে এরকম একটি টপ বানানো যায়, এটা কি আসলে ভাবা যায়? আর এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শেপ দেওয়া হয়ে গিয়েছে, আর এটা টপটা দেখতে পাচ্ছেন প্যাটের দিকটা একটু মোটা হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি উপরের অংশটা উঠিয়ে নিয়েছি, আর এখন আমি উপরের যে অংশটুকু আছে তো সেই অংশে একটা ডিজাইন দিব। আর দেওয়ার জন্য আমি কিছু কাগজের ক্লে নিয়ে একটি রোলের মতো বানিয়ে এর দেখতে পাচ্ছেন উপরের অংশে এভাবে করে বসিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে খুব সুন্দর ঢেউ ঢেউ করে একটি ডিজাইন রেডি করব, আশা করছি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। উপরের অংশে যে ক্লেগুলো আমি মাত্র দিলাম রোল করে তো সেটার আগে শেপটা ঠিক করে নিয়েছি সব জায়গায় যাতে একই রকম থাকে। তো করার পর এখন আমি দেখতে পাচ্ছেন একটু উপরে দিচ্ছি আর একটু নিচের দিকে দিচ্ছি, আবারও একটু উপরের দিকে দিচ্ছি আবারও একটু নিচের দিকে দিচ্ছি, মানে এটা একটু ডেউ ডেউর মতো একটি ডিজাইন হচ্ছে। আর এই ডিজাইনটির কারণে কিন্তু এই টপটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু করাটা খুব কঠিন না, আমরা যখন দেখি না বানানোটা তখন আমাদের কাছে খুব কঠিন মনে হয়, আর যখন কিন্তু আমরা পারি তখন কিন্তু আমাদের কাছে খুবই সহজ মনে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন ডেউ ডেউ করে একটি ডিজাইন হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে খুব সুন্দর করে শেপ দিয়ে নেব, মানে এখন তো এটা একটু এবড়ো থেবড়ো অবস্থায় আছে। আর
আর এটাকে গুলিয়ে রাখা আটাগুলো দিয়ে সামান্য সামান্য হাতি লাগিয়ে আর কি এটা শেপটা রেডি করব। আর এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিজাইনটা করা হয়ে গিয়েছে আর উপরে এখন বসিয়ে দিলাম। আর এখন পরের দিন, আর পরের দিন দেখতে পাচ্ছেন একটু কিন্তু শুকিয়ে শুকিয়ে এসেছে, আর নিচের এই পলিথিনটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পলিথিন থেকে উঠে গেল। আর যদি আমি ট্রের মধ্যে এটা করতাম তাহলে কিন্তু একটু যুদ্ধ করা লাগতো, আর সেই ক্ষেত্রে নিচের অংশটা একটু ভেঙে যেত। আর এতে দেখতে পাচ্ছেন নিচের অংশটা একটু কাঁচা কাঁচা অবস্থা আছে, আর উপরের অংশটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর এই যে উপরের যে অংশটুকু দেখছেন এখানে সামান্য একটু এবড়ো থেবড়ো যেগুলো আছে শুকিয়ে যাওয়ার পর যে অংশগুলো একটু ডেবে ডেবে গিয়েছে, তো সেই অংশে আমি আরও একটু ক্লে দিয়ে এটা শেপটা ঠিক করে নেব। আর এখন সামান্য একটু ক্লে বেঁচে গিয়েছে, তো ভাবলাম যে এটা আর ফেলে দেব কেন, এটা দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়ে ফেলি। তো আমি পাপড়ি বানাবো, তো পাপড়ির জন্য ছোট ছোট এভাবে করে নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়েছি। আর গোল করে নেওয়ার পর এ তো দেখতে পাচ্ছেন একটি কর্নার আমি চিকন করে নিয়েছি, আরেকটি পাশ একটু মোটা রেখেছি। আর এখন আঙুল দিয়ে চাপ দিয়ে একটি পাতার মতো শেপ করে নিয়েছি, আর এই পাতাটা এখন আমি টবের মধ্যে বসিয়ে দেব। তো এরকম করে আমি পাঁচটি পাতা বানাবো, আর এতে করে একটি খুব সুন্দর ফুল হয়ে যাবে। আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন। আর তো দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ফুলটা কতটা সুন্দর হয়েছে। আর আমি মাঝখান অংশে সামান্য একটু ক্লে দিয়ে এ তো বলের মতো করে দিয়ে দিয়েছি, এতে করে ফুলটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এখন একটু আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার টপটা কেমন হয়েছে। এটা যখন শুকাবে তখন আমি এটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে আর একটু প্লেন করে নিব, আর এরপর হচ্ছে রং করব। আর এর জন্য অবশ্যই আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে এটার ফাইনাল লুক দেখার জন্য। আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম DIY দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে কিন্তু থাকবেন। আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।